فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون شهر رمضان. وعليكم السلام <سؤال> ورحمه الله وبركاته. جمع الدين ديني بون دانتيتشيسن. যাদের কোনো সন্তান হয় না তাদের জন্য যদি একটি সহি আমল বলতেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিনাল সালাম আল্লাহ রসুল জি সম্মানিত বোন সন্তান সন্ততি ছেলে মেয়ে এটা আল্লাহ সুবাহান ওয়া তালার পক্ষ থেকে তার বান্দার প্রতি একটি বড় নেয়ামত এবং ইসলাম এর প্রতি উৎসাহিতও করেছে তাই বিবাহর আগে পুরুষদের ক্ষেত্রে বিশেষ করে এটা অবশ্যই জানা প্রয়োজন এবং আল্লাহ রসোলা আলী সাল্লা এর প্রতি উৎসাহিত করেছেন যে তোমরা ওই বংশে বিবাহ করবে যে বংশে ছেলে সংখ্যা অধিক তার কারণ রসুল সাল্লাহ আলি সাল্লাম এ নিয়ে কেমতের দিন গর্বও করবেন তাই আমাদের উচিত যে যে বংশের মধ্যে সন্তান সন্ততি বেশি এবং অধিক হারে জন্ম দেওয়ার ক্ষমতা রাখে সে সমস্ত বিশেষ করে মহিলাদেরকে বিবাহ করা উচিত দ্বিতীয় কথা হল এই সন্তান হওয়া না হওয়া এটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা আল্লাহ সুভায়ানুতা আলা যাকে দেন সে পান যাকে দেন না সে পান না তার দলিল আল্লাহ সুভায়ানুতা আলা সুরা সুরার মধ্যে স্পষ্ট বলেছেন লীল্লা হিমুল কুসামাওয়া থিওয়াল আর্ধ ইয়া হলোকো মা য়াশা ও ও ভুমণ্ডলের রাজত্ব একমাত্র আল্লাহর জন্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ইহা ইহা বলে মাইয়াশা ও ইনায় থম ইহা বলে মাইয়াশা উদ্যোগর যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আও যোজউজুহুম যুকরানাও ওয়া ইনাতা। ওয়া ইয়াজআলু মাইয়শা ওয়া কাইমা ইন্নাহু আলীমুন কাদির। তাদেরকে দান করেন পুত্র ও কন্যা উভয় এবং যাকে ইচ্ছা বান্দা করে দেন নিশ্চয় তিনি সর্বজ্ঞ ক্ষমতাশীল। তাহলে এই আয়াতের দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে সারা বিশ্ব জাহানে কেবল আল্লাহরই ইচ্ছা এবং তারই নিয়ন্ত্রণ চলে তিনি যা চান তাই হয় এবং আল্লাহ আল্লা তালা যা চান না তা হয় না এবং এই ব্যাপারে অন্য কেউ হস্তক্ষেপ করার শক্তি এবং এখতিয়ার রাখে না তাই আল্লাহ সুবহান ওয়া তালা যাকে চান পুত্র ও কন্যা উভয়ই দান করেন এখানে আল্লাহ সুফ খান ওয়া তালা ইয়াতের মধ্যে চার প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন প্রথম হল যারা কেবল পুত্র সন্তান লাভ করে দ্বিতীয় যারা কেবল কন্যা সন্তান লাভ করে তৃতীয় যারা পুত্র ও কন্যা উভয় সন্তান লাভ করে চতুর্থ হলো এই বন্দা যারা না পুত্র সন্তান পায় আর না কন্যা সন্তান এ তো এ সমস্ত জিনিসের মধ্যে পার্থক্যই ও তফাত আল্লাহ তালার মহাশক্তির নির্দেশন সমূহের অন্তর্ভুক্ত আল্লাহ সুফহান ওয়া তালা যাকে যা দেন সে তা পায় তো এখানে মানুষের একটিয়ার বা মানুষের কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকার নাই এটাও একটা আল্লাহর পরীক্ষা আল্লাহ সুফহান ওয়া তালা মানুষকে মমিনদেরকে মুসলিমকে বিভিন্ন আকারে বিভিন্ন সময়ে পরীক্ষা নিয়ে থাকে কাউকে শুধু পুত্র সন্তান দিয়েও পরীক্ষা নিয়ে থাকে কাউকে শুধু কন্যা সন্তান দিয়েও পরীক্ষা নিয়ে থাকে কাউকে পুত্র এবং কন্যা উভয় দিয়েও পরীক্ষা নিয়ে থাকে এবং কাউকে কোনো কিছু না দিয়েও পরীক্ষা নিয়ে থাকে তাই এই ব্যাপারে আমাদেরকে ধৈর্য ধরা উচিত এবং ধৈর্য সহকারে আল্লাহ সুহান ও তালাকে স্মরণ করা উচিত ধৈর্য সাথে সাথে আল্লাহ সুফান ও তাহলেকে স্মরণ করা উচিত এবং নিজে নিজেকে ভীতি এবং পরহেজগারি অর্জন করা উচিত এবং নামাজ রোজার এবং আরও অন্যান্য যে সমস্ত আমলে সালেহা রয়েছে কাজ রয়েছে সে সমস্ত কাজ করার সাথে সাথে আল্লাহ সুহান ও তাল্লা নিকটে দোয়া করা উচিত আল্লাহ তাল নিকটে দোয়া করা উচিত তবে এই ব্যাপারে বিশেষ কোনো আমল কোরআন এবং সৈহাদিস থেকে প্রমাণিত না তাই সে আল্লাহ ফাকরাবুল্লা আলমিন যে সমস্ত কাজ আমাদের উপরে ফরস করেছেন সেই সমস্ত কাজ করার সাথে সাথে নওয়া ফের প্রতি গুরুত্ব দেওয়া উচিত এবং তৎসঙ্গে রাবুল্লাহ আলমিনের নিকটে দোয়া করা উচিত ইনশাআল্লাহ আল্লাহ পাকরাবুল্লা আলমিন আর যা ইচ্ছা তাই করতে পারেন তাই আল্লাহ তালার নিকটে আমাদের দোয়া ও প্রার্থনা করা উচিত যেমন আমরা জানি যে যদি মানুষের মধ্যেও লক্ষ্য করা যায় মানুষও চার প্রকার যেমন আদম আলী সাল্লা সালামকে আল্লাহ সুফহান ও তালা কেবল মাটি থেকে সৃষ্টি করেছেন তার না বাপ আছে না তার না মা তদরূপ হাওয়া আলী সাল্লা সালামকে আদম আলী সাল্লা সাল্লাম থেকে অর্থাৎ পুরুষ থেকে সৃষ্টি করেছেন তার কোনো মা নাই যেমন ঈশা আলী সাল্লা সালামকে কেবল নারীর গর্ব থেকে সৃষ্টি করেছেন তার কোনো বাপ নাই আরেক প্রকার হলো এই বাকি সমস্ত মানুষকে নারী পুরুষের মিলনের মাধ্যমে সৃষ্টি করেছেন তাদের জনক আছে এবং জননীয় তো এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে নিদর্শনগুলির মধ্যে এক নিদর্শন আল্লাহ হান ও তালা যা ইচ্ছা তাই করতে পারেন তাই আমাদের উচিত যে আল্লাহ আল্লা হান তালার কাছে যদি কেউ এ সাথে কাকতি মিনতির সাথে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ চায় অবশ্যই আল্লাহ সু হানুয়া তালা দেবেন ওয়া সুহানতলা কাছে কোনো জিনিসের অভাব নাই আমাদেরকে আল্লাহ ভীতি হয়ে আল্লাহ ভীরু হয়ে পরেজগাড়ির সাথে নেক আমলের মাধ্যমে যদি আল্লা সু হানার কাছে চাইতে পারি তো অবশ্যই আল্লা তালা আমাদেরকে দেবেন দ্বিতীয় কথা হলো এই যে স্বামী স্ত্রী যখন বিশেষ করে তারা সহবাস করে সেই সময় একটা জিনিস স্মরণ রাখা দরকার সেটা হলো এই যে আমাদের শত্রু যেটাকে আমরা শয়তান বলে জানি সে শয়তান সবসময় এটাই চায় যে সেখানে সে গোলমাল করুক বা কিছু একটা অমঙ্গল করুক এটা তার পরিকল্পনা সেই পরিকল্পনাকে আমরা যদি নষ্ট করে দিতে চাই তো আমাদের উচিত সহবাস করার যে সমস্ত সুন্নতি নিয়ম সে সমস্ত সুনাতের নিয়মের উপরে পালন করা তার মধ্যে একটি হলো এই যে সহবাস করার সময় দোয়া পড়া যে দোয়া পড়তে আল্লাহ রসুল আলী সাল্লা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়তে ভুলে না যাওয়া তৃতীয় কথা হলো এই যে এই সমস্ত কাজ করার সাথে সাথে কোনো ব্যক্তি যদি বিশেষজ্ঞর কাছে যারা এ বিষয়ে বিশেষজ্ঞ যেমন ডাক্তার তাদের কাছে পরামর্শ নেওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা চিকিৎসার সাথে সাথে আল্লাহ সফান তালা কাছে দোয়া করা ইনশাআল্লাহ সব সফানুতালা তা দেবেন কিন্তু এর কারণে বিশেষ কোনো আমল সহি হাদিস থেকে প্রমাণিত না কিছু বেদাতি কিতাব রয়েছে জিক রাজকার ওজিফার কিতাব রয়েছে সে সমস্ত বইয়ে তিনারা কিছু আমল লিখে থাকেন যে এই সমস্ত আমল করলে সমস্ত কাজ করলে এই হবে এই হবে ছেলে সন্তান হবে ছেলে সুন্দর হবে এই সমস্ত জিনিস সমস্ত জিনিসের পিছনে কোনো দলিল পাওয়া যায় না বরং সমস্ত কথা বানাওয়ট এবং ভিত্তিহীন তাই আমরা ভীতি হই আল্লাহ ভীরু হই আল্লাহকে বেশি বেশি স্মরণ করি দোয়া করি এবং বিশেষজ্ঞের কাছে পরামর্শ করি বাকি আল্লাহ আলম বেসাব সালাম আলিকুম রহমতুল্লাহি